আর করতে গেলে আমাদের অ্যারেস্ট করে নিচ্ছে। আজকেও সেটা ঘটেছে, আমাদের কর্মীরা এখানে আসতে আরম্ভ করেছিল সবে মাত্র, গোটা 50-60 বোধে বাইক এসেছে, আর সঙ্গে সঙ্গে সবাইকে তুলে বাসে করে নিয়ে যাওয়া হলো। আমাদের জেলা প্রশাসনের লক্ষণ ঘোড়াইও তার মধ্যে আছেন, যাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি উপস্থিত ছিলাম সেই র্যালি শুরু করার জন্য, সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। যে কর্মীরা পৌঁছেছিলেন পুলিশ তাদেরকে জোর করে বাসে তুলে নিয়ে গেছে। তো আমরা জানেন আপনারা, যেখানে গণতন্ত্র বাঁচাও যাত্রা আমরা করতে চেয়েছিলাম সেটাও করতে দেওয়া হয়নি। গণতন্ত্র বিপন্ন, নিজের বক্তব্য রাখা যায় না, নিজের কর্মসূচিকে পালন করা যায় না। আর আরেকটা প্রমাণ আজকে টিএমসি করে দেখালো কী ধরনের ষড়যন্ত্র চলছে সেটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় পুলওয়ামা ঘটনার পরে যেভাবে সারা দেশে একটা উচ্ছ্বাস এসেছে, আর মমতা ব্যানার্জি যেভাবে পাকিস্তানের পক্ষে কথা বলছেন, তাতে ওনারা আরও ভয় পেয়ে গেছেন। বিজেপি রাস্তায় বেরোলে বোধহয় সবাই বিজেপি হয়ে যাবে, তাই যে কোনোভাবে পুলিশ দিয়ে হোক যাই হোক আর বিজেপিকে আটকানোর চেষ্টা চলছে। এখানে এখান থেকে র্যালি বেরোবে না, শুরু হওয়ার কথা ছিল সারা দুর্গাপুরে বিভিন্ন জায়গায় এবং সারা জেলাতে সব জায়গায় র্যালি হবে। আমরা দেখতে চাইছি কতজনকে অ্যারেস্ট করে, আর যে পুলিশ অফিসাররা বেশি উৎসাহ দেখাচ্ছেন সপ্তাহখানেকের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে, তখন তাদেরকে কে বাঁচাবে। আমরা এক একটা নাম দিয়ে তাদের বিরুদ্ধে কমপ্লেন করবো ইলেকশন কমিশনে, যে এরা গণতন্ত্র মানেনি, আইন মানেনি, আমাদের পার্টিকে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি, এদেরকে এমন জায়গায় করুন ট্রান্সফার যাতে এরা ভোটে কোনো অংশগ্রহণ করতে না পারে, সে কমপ্লেন আমরা করবো। দিলীপ, বাইক র্যালির জন্য কি কোনো অনুমোদন আগাম পুলিশের কাছ থেকে নেওয়া হয়? সবার কাছে পুলিশকে লিখিত জানিয়েছি, সব জায়গায় আমরা পুলিশ পারমিশন দেবে না এবং উল্টো অ্যারেস্ট করবে সেটা করেছে, কিন্তু অনেক জায়গায় হচ্ছে এবং হবেও। আজকে লক্ষাধিক ছেলে বাইক নিয়ে বেরোবে, আমরা দেখতে চাই কতজনকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। পুলওয়ামার ঘটনার পর থেকে বিরোধী দলরা সরব যে ভোটের রাজনীতি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলছেন যে সেনাবাহিনীর রক্ত নিয়ে রাজনীতি চলছে। দেখুন, সবচেয়ে মজার ব্যাপার, আমাদের মুখ্যমন্ত্রীর কোর্টকে পাকিস্তান কোর্ট করে তাদের টিভিতে দেখাচ্ছে যে উনি ওদের পক্ষে কথা বলছেন। আজকে মুখ্যমন্ত্রী বা বিরোধীরা কোন পার্টির পক্ষে বলছে এটাই একটা চিন্তার বিষয়। সেটা আমরা দেখলাম যে পাকিস্তান উৎসাহিত হয়েছে আমাদের বিরোধী নেতা আমাদের মুখ্যমন্ত্রীর কথা শুনে, খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। আমার মনে হয় এর যোগ্য জবাব 19-এর নির্বাচনে এই বিরোধীরা পেয়ে। দুর্গাপুর থেকে কি এখন আর র্যালি করবেন নাকি বন্ধ রাখবেন? দুর্গাপুরে বিভিন্ন জায়গায় র্যালি হবে, এখান থেকেও হতে পারে, অন্য জায়গা থেকেও হবে।